কেমন আছেন সবাই? অনেকদিন পর নতুন ভিডিও নিয়ে আবার আসলাম। তো গাড়িতে দেখতে পাচ্ছেন অনেক কিছু, বাইকে। আজকে কোনো ট্যুরে যাচ্ছি না, আজকে মেনলি ঢাকা থেকে ফেনি এসেছিলাম একটা কাজে, এখন আবার ফেনি থেকে ঢাকা আরেকটা কাজে যাচ্ছি। সো একটু টায়ার্ড, আমি মাঝপথে একটু দাঁড়ালাম রেস্টের জন্য। আবহাওয়াটা একটু ডিফারেন্ট, রোদও আছে আবার বৃষ্টিও আসবে আর মনে হচ্ছে সব মিলিয়ে। এই টাইমে আমি ওই রাস্তাটা যে লাস্ট টাইম ট্যুরে আমি আমার টপ স্পিড টেস্ট করেছিলাম হর্নেটে, তো 120 পর্যন্ত রিচ করতে পেরেছিলাম। তো আজকে অবশ্য আমি অত স্পিডে যাচ্ছি না, আজকে আমার এভারেজ স্পিড আমি রাখার চেষ্টা করছি 70 to 80-85-এ। রাস্তা একদমই ফাঁকা, করোনা পরিস্থিতির কারণে এখন খুব একটা গাড়ি রাস্তায় নেই, তবে এই রাস্তাটা অতটা বেশি জ্যাম থাকে না, এমনিতেই থাকে না। পার হবো, মানে আকাশটা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে কেউ যেন ছবি দিয়ে কে রেখেছে, ওয়াটার কালার পেন্ট মনে হচ্ছে। ভালোই লাগছে, একদম ফাঁকা, তেমন একটা কোলাহল নেই। সো অ্যাট লাস্ট ঢাকা চলে আসলাম, ঢাকার ভেতরে। এটা হচ্ছে মানিকনগর চিটিপাড়া, চিটিপাড়াতে চলে এসেছি, যেখানে নর্মাল টাইমে কিন্তু ভালোই ট্রাফিক থাকতো এই জায়গাতে, এখন দেখতে পাচ্ছেন করোনার কারণে একদমই ফাঁকা বললেই চলে। আর এই এলাকার পরিস্থিতি খুব একটা ভালো না, চারপাশে অনেক বেশি করোনা এফেক্টেড পেশেন্ট আছে, আবার তাছাড়া এটি মেবি রেড জোনের আওতাভুক্ত। তো হ্যাঁ, মাঝে মধ্যে একটা দুটা গাড়ি দেখা যাচ্ছে, গণপরিবহন চলছে মোটামুটি। তো অনেক কথা হলো, এবার একটু ফাস্ট প্রিভিউ করি, গো।
Yes, at last আমি গুলশান এরিয়াতে চলে এলাম এখানে নিকেতন যাব একটু কাজ আছে কাজ শেষ করে আবার যাব চায়না এমবাসিতে ওখানে একটু কাজ আছে সেখান থেকে দেন বাসায় বাসা থেকে বাসার জিনিসপত্র আরেক বাসায় রেখে তারপর হতে বা শুরু করে ব্যাক করব তো দেখা যাক কি হয় আমি ঢাকার রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ খেয়াল করলাম না বুঝলাম না কেন মেবি আজকে ফ্রাইডে এর জন্য হতে পারে ওই তো বলতে না বলতেই চলে আসছে অনেক কথা হলো তো গুলশান থেকে এবার একটু চাইনিজ এম্বাসির দিকে যাব একটু ফার্স্ট রিভিউতেই যাই তো আজকে ঢাকার রাস্তায় কিছু জিনিস খেয়াল করলাম যে মানুষ উল্টা পথে আসছে হেলমেট ছাড়া রাইড করছে নাকি ট্রাফিক পুলিশ অনুপস্থিতির জন্য হয়তো এমন হতে পারে তো লেক সিটির এই রাস্তাটাতে এই অটো খুব ঝামেলা করে এই অটো লাস্ট টাইম লাস্ট উইন্টারে আমি এই অটো আমার বাইকের সামনে এসে লাগে এবং আমার ফ্রন্ট মাডগার্ডটা পাশে একটু স্ক্রেচ করে তো চলে এলাম লেক সিটিতে বাহ লেক সিটি আগের চেয়ে কিন্তু অনেক নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে আমার কাছে লোকজন হয়তো বা কম থাকার কারণে কর্তৃপক্ষ একটু পরিষ্কার রেখেছে তাছাড়া করোনার কারণে এখন সব জায়গাতেই কিন্তু এরকম নিট অ্যান্ড ক্লিন রাখছে সবাই কারণ ফ্যাক্ট তো করোনাই বুঝতে হবে তাছাড়া লেক সিটির ভেতরেও মানুষজন একটু কমই দেখছি অন্য সময় এখানে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে ছেলেপেলে আড্ডা দেয় সো আজকে এরকম কিছু দেখছি না তবে এই জায়গাটা আমার খুব ভালো লাগে অফিস থেকে এসে একটু বাইরে আড্ডা দেওয়া বসা ভালোই থাকার জন্য আমার মতে ঢাকার মধ্যে একটা বেস্ট প্লেস ওকে ফ্রেন্ডস আজকে সারাদিন অনেক বেশি খাটাখাটনি হলো বাসা চেঞ্জ করলাম বুঝতেই পারছেন যে বাসা চেঞ্জ করা বাসার যে জিনিসপত্র পরিষ্কার করে আরেক বাসায় শিফট করা দেন অনেক টায়ার্ড আর কি তারপরও ফিরে যাচ্ছি তো রাস্তা একদমই ফাঁকা আমি বসে আছি আমার ছেলে লাইফেই আছি তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন আর আশা করছি আমার নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি
প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, পাশে থাকুন, আল্লাহ হাফেজ।